ইটের পরে ইট, মধ্যে মানুষ কীট, পিচ ঢালা এই পথগুলোর মাঝে যখন জনসংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে, মানুষ তখন বুঝে উঠতে পারছে না যে আসলে আমাদের জীবনের আসল আনন্দটা কোথায়। আমরা হারিয়ে ফেলছি আমাদের আনন্দ, যানজটের মাঝে পড়ে হয়তো বা আমাদের জীবনের অনেক সময়, মূল্যবান সময়গুলো হারিয়ে যাচ্ছে। আমরা ছেলেমেয়েরা এবং যারা ইংরেজিতে পড়ে তারা যে এত চমৎকার করে বাংলায় কথা বলতে পারে এবং বাংলার প্রত্যেকটা বিষয় সম্পর্কে এত পরিষ্কারভাবে যে ওদের ধারণা আছে, এই ধারণাটাই আমার কাছে ছিল না, এবং আমার মনে হচ্ছে আমি আজকে একটা ম্যাজিক দেখলাম, খুব ভালো লাগলো।